Ρώτα νυρμανούς καραγουάς και γιατί. Καρα γιατί μου χωρία τζαλά τερβάγανε Βιναία βιναία καντορε. Αλλά καρα καντο. Ya Resulallah. Uydu kinima. Ayri ama kore çeylalo. Kore çeylalo nami. Kemne divo oi dukini mairi dafo gorer bibi chele meye achen gojara zonmer moto bidai kore dibe gotara Orotanir manushe she bozilam ei duniyai apon keho nai are sheshe bozilam ei duniyai apon keho nai daine bame mati amar matir bichhana o daine bame ma Eto nishtore hobe manush age jantam na hai re eto nishtore hobe manush age jantam na daine ba me mati amar matir bichhana daine ba me mati gobir monojog ei amar jubok barari ও আমার আব্বা জিরাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জামানের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটি থেকে আবার তোমাদেরকে দাফন করা হবে আবার এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার মারবেন আবার ওই জমিন থেকে মাটির ভিতর থেকে তোমাদেরকে উলঙ্গ কইরা কইরা হাশরের ময়দানে আল্লাহ নেবেন চিৎকার মেরে বলেন ঘোষণা কর মাই ঘোষণা হইল আল্লাহর আচ্ছা বলেন এই মাহফিল যাইছেন বা আমি যে বক্তা হিসেবে আইছি আমার শরীরে কাফর আছে না নাই আল্লাহ বলতেছেন এই আয়াতের ব্যাখ্যাই নবী বলতেছেন যখন হাশরের ময়দানে যাওয়া হবে শরীরে কোনো কাফর থাকবে না উলঙ্গ থাকবে সবাই এখানে সাধারণ অসাধারণ কোনো কি নাই মানে শ্রোতা যাইবো যেমনে বক্তা যাইবো তেমনে ফির যাইবো যেমনে murid যাইবো তেমনে সব এক সমান সমানে সমান এই ওয়াজ যখন নবী করলেন এই আলোচনা যখন করলেন সবাই উলঙ্গ হয়ে যাবে আম্মা জানা এসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুবারক থেকে পানিগুলো জরজর করে জমিনে ছেড়ে দিলেন সুবহানাল্লাহ আম্মা জান দেখতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ের নবী জিবি মনটা নরম করেন আমি উস্কানিমূলক কোনো কথা বলবো না শরীরে গরম লাগবে এরকম কোনো কথা বলবো না চোখ দিয়ে যেন পানি আসে এই কবরের আযাব যেন বন্ধ হয় সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনায়া দিলাম আম্মা জান দেখতে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আয়েশা ও কি উলঙ্গ হইয়া ওই কবরের মধ্যে ওই কবর থেকে হাশরের ময়দানে যাব আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা
ও আমার প্রাণপ্রিয় স্ত্রী তোমাকে জানাই এই কানে তোমার কোনো কথা নয় সাধারণ মানুষের কোনো কথা নয় তুমি আয়েশা ওই কবর থেকে উলঙ্গ হইয়া ওই হাশরের ময়দানে যাইতে হবে একবার জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আম্মা জানাইশা চোখ দিয়া পানি চাইরা চাইরা কান্দেবি কান্দা কান্দা বলে নবী গো ও গো মায়ার নবী দয়ার নবী আমরা আমার যে উলঙ্গ কইরা যে হাসরের ময়দানে নিব গো আমার কি শরম লাগতো না আমার কি লজ্জা লাগতো না মানুষে দেখলে কি ভাবব আমার নবী চোখের দিয়া পানি মুবারক সাইরা সাইরা কান্দে আইসা ওই ময়দানের এমন একটা ভয়াবহ পরিস্থিতি থাকবে কোন মানুষের দিকে মানুষ সবার মতো কোন সুযোগ থাকবে না আমি যে সাই একজনের দিকে সাইয়া যে কইম ভাই তুই যে ল্যাম্পটা এইরকম দেখারও সুযোগ থাকতো না সবার মাথা উপরে থাকবো রতানির মানুষ খুব কিয়াল সাবধান জীবনটা অনেকভাবে চলাফেরা কইরা জীবনটা শেষ করে দিলেন অনেকভাবে চলাফেরা করলেন যেই কারণে চলাটার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকার প্রয়োজন রে আমার বাবারাম এই চলার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকার প্রয়োজন কারণ এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা কি কানা এই রতানির যুবকেরা এই প্রোগ্রামটা কি সাজানোর জন্য সুন্দর করার জন্য লাইটিং করেছেন প্যান্ডেল করেছেন এত সুন্দর মাইকের ব্যবস্থা করেছেন পোস্টারিং ব্যবস্থা করেছেন প্রজেক্টরের মাধ্যমে মা বোনদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এখন জবান কোলে পড়তে হবে কবরের মধ্যে এইরকম কোন ব্যবস্থা আছে না থাকবে না 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 এইরকম কোন ব্যবস্থা থাকবে না ওই কবর কেমন কবর একটু মনে রাখার প্রয়োজন রে আমার আব্বারা এই কবরটা কেমন কবর একটু জানার দরকার কবরটা শুনলেই কেমন জানে শরীরটা শিহরি হয়ে ওঠে এই কবরের নামটা শুনলে শরীরের লম্বা দাঁড়াইয়া যায় কারণ এই কবরটা কারো জন্য হইব জান্নাত ওই কবরটা কারো জন্য হইব জাহান্নাম যেই কারণে আমরা যারা বৈশা গেলাম বা মাইকের আবার যত দূর যাই জোরে বলতে হবে ওই কৈবরটা আমাদের জন্য জান্নাতের হওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই কৈবর কেবল কৈবর এখন কৈবরে যদি আপনি যাবেন কৈবরে যাওয়ার আগে কিন্তু মৃত্যুর স্বাদ আগে গ্রহণ করতে হবে মরণের পরে হইল কবর কবরের পরে হইল হাসর হাসর থেকে যাবেন মিজানে মিজান থেকে যাবেন ফুলসিরাতে ফুলসিরাতের মধ্যে যদি পার হইতে পারেন জান্নাতি যদি পার না হতে পারেন জাহান্নামি আল্লাহ এখন এত সহজ নয় আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা গড়াইয় করেছেন সংসদের মধ্যে যে বাংলাদেশের মানুষ গড় আয়ু বাঁচবে 67 বছর মানে প্রতি মানুষের গড় বয়স হিসাব করে 63, 65, 67 এইরকম বাঁচবে আচ্ছা আমি 100ই ধরলাম ধরেন 100 বছর বাঁচলাম কিন্তু কবর ও আমার বাবারা যারা বেঈমান হয়ে কবরে যাইব তাদের কবরে একটা সাপ থাকব এই সাপ যখন একটা সুবল দিব এই এই সুবলের বিষটা উজাইতে উজাইতে 50,000 বৎসর লাগবো আর আপনি 50 বৎসরের জিন্দিগি লইয়া কত বাহাদুরি করতেছেন কত বাহাদুরি আচ্ছা এই যে আমার মুরব্বী বাবা সামনে বৈশা রয়েছেন এই যে আমার বাবা জিরার সামনে বৈশা রয়েছেন আচ্ছা বলেন উনাকে আমি বলি আজ থেকে 30 বৎসর আগে শরীরে যেমন শক্তি ছিল যে এই কাজটা করতে পারতো এখন করতে পারে এখন আগের মতো চোখে দেখতে পারে এই দাড়িটা কিভাবে যে কালো দাড়িটা সাদা হয়ে গেছে উনি বলতে পারে না কি হয়েছে
কি কইছে আমি বুঝি আর জানি না, আগের মতো চৌকে তো ভাই আর দেখি না, আগের মতো শক্তি ভাই এখন পাই না, যেই কোনো কাজ করতে গেলে দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ, কালো দাড়ি পেকে গেল চোখের ইশারাতে, আরে শক্ত দাঁতগুলো নরম হইল কার ভরসাতে, সংসার সংসার করতে গিয়ে জীবন হইল শেষ, এখন আমার সময় হইল পাড়ি দিব বিদেশ। এখানে বিদেশ বলতে কবরের কথা বোঝানো হয়েছে, চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? আমার বাইরারি বন্ধুরা রে, ও আমার বাবারা কইবরে যাওয়ার আগে আসুন, মরণের কথা কিছু বইলা নেই, ওই মরণের হাত থেকে আপনি আমি রেহাই পাব না, কেউ পাই নাই কেউ পাবে না, আল্লাহ তো বলে দিয়েছেন যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। এখন সকলে জবান খুলে যারা ওয়াজ গুলো বসতেছেন, সকলে জবান খুলে পড়তে গভীরতা নির্মাণ, একদিন আমরা কবরে যাইতে হবে কি হবে না, কবরে যাইতে হবে, কবরে যাওয়ার আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করন লাগব। আজরাইলের সাথে কিয়ামত দুই প্রকার, কিয়ামত কয় প্রকার? কিয়ামত দুই প্রকার, একটা হইল ব্যক্তিগত কিয়ামত, অনেকে বলে কিয়ামতে সগরা কিয়ামতে কোবরা, কিন্তু বিশ্লেষকগণ বলেছেন তার আগে কিন্তু কিয়ামত আর একটা আছে, ওইটা ওই কিয়ামতের নাম হইল ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলে আমি আপনাদেরকে বোঝাইয়া দেই, ব্যক্তিগত কিয়ামত হইল আপনাদের কেউ মাথা ব্যথা হয়েছে নি জীবনে, মাথা ব্যথা ছাড়া তো এখানে লুক নাই, আমার নিজেরও মাথা ব্যথা হয় মাঝে মধ্যে। আচ্ছা এখন আপনারা বলেন যাদের মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা যখন উঠে শুরু হয় কেমন লাগে? হ্যাঁ, শুধু খারাপ লাগে না, শুধু খারাপ লাগে না, মানে মনে চাই যে সুলটাই না সিরা লাই, মনে চাই যে এই চকির মধ্যে কেল্লা বাইরে ভেঙে লাই, ঠিক না? আমার বায়েরা বাবারা বন্ধুরা রে, ও আমার যুবক পাড়া গো, ও আমার বাঙ্গাল পাড়ার বাবারা, ব্যক্তিগত কেয়ামত কাকে বলে একটু জানাইয়া দেয়। ব্যক্তিগত কেয়ামত হইল কোন বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়াইয়া যাইব, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হইব, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর এত বেশ্রী হইব গো, যে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বেইমান লোকের রুহটা একবার পায়ের দিকে দৌড়াবে আর একবার মাথার দিকে দৌড়াবে, একবার ডাইনে যাবে আর একবার বামে যাবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, ওই বেইমান রুহটা ওই ওই আজরাইলকে ধরা দিবে না, কারণ ওই রুহ জানে ওই লোকটা ভালো কাজ করে না, যদি রুহটা টান দিয়ে বের করে তার জীবনটা শেষ হয়ে যাইব, ওই রুহটা দৌড়া দৌড়ি করে আর 100 বার আল্লাহর ডাকে, আল্লাহ আল্লাহ গো আমি রুহুটারে এখন আজরাইলের হাতে দিও না, ওই লোকটা যদি পরিবর্তন হয়ে যায় তুমি আল্লাহরে চিনে, আজরাইলে কই না 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 আর সুযোগ দেওয়া হবে না, যখন টান মাইরা ওই লোকের রুহুটা যখন টান মাইরা বারে করব তখন ওই লোকটা আজরাইলে দিকে তার সমস্ত শরীর অবশ হয়ে যায়। এইটা হলো ব্যক্তিগত কেয়ামত, আজরাইলের দিকে যে লোক দৃষ্টিবোধ করে, এই মরণের হাত থেকে কিন্তু আমার বাবারা এলাকার যত বড় বড় সরদার ছিল লিটার ছিল কেউ পাইছে? কেউ স্যার পাইছে? কোন রিস্কাওয়ালা পাইছে? মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রীরও তো নিয়ে নিছে, ধর্মমন্ত্রীরও
নিয়া নিছে, ইসলামী ফাউন্ডেশনের যিনি সভাপতি ছিল আমার নামে নামে উনারও নিয়ে গেছে। এখন এখন যদি ঘুষ খাওয়ার চিন্তা ইসরায়েলের থাকতো, তাহলে তো যারা বড় বড় লিটার টাকা পয়সা বেশি, জমিন বেশি, তারা কইল না ভাই একটা কাজ কর, তুই দুই তিন বছর পরে আমার জমি জমা বেচা, যা টাকা লাগে তোরা দিয়ে দিই। কিন্তু এমন একটা লোক যেই লোক ঘুষ ঘুষ খাই না, ঘুষ কি চিনেও না, ঘুষ তো মানুষে চিনে, আজরাইলে চিনে নি। যে আজরাইলের হাত থেকে দয়াল নবীজিও নিজেও রেহাই পান নাই, নবীজির রুহ মুবারক কবজ করে নাই। নবীজি এখন আছেন কোথায়? মদিনাতুল মানওয়ারায় রওজা মুবারকে, ঠিক না বেঠিক? এখন রওজাতুল মুবারকের মধ্যে নবী আছেন, আজরাইলে রুহ নেওয়ার পরই তো উনাকে এখানে রওজা দেওয়া হয়েছে। নবী যে জায়গায় আজরাইলের হাত থেকে রেহাই পান নাই, এই জায়গার মধ্যে আপনি আমি তো সান্দুর বাপ। গভীর মনোযোগ একটু আসুন, এই আমার যুবক বারারি, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবীজি উনার মেয়ে খাতুন জান্নাত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী এবং উনার মেয়ে খাতুন জান্নাত ফাতেমাতু যোহরা, তারা দুইজন মিল্লা আল্লাহর নবীজির হুজরা মুবারকে কথা বলে চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুরে আও মার, ও আমার যুবক বাইরারে, আল্লাহর নবী যখন তার মেয়ের সাথে কথা বলে হঠাৎ করে আমার রব্বুল আলামিন আল্লাহর নবীজির দরজা মুবারকের মধ্যে হযরতে আজরাইলরে পাঠাইয়া দিলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজরাইলরে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দরজার মধ্যে পাঠাইলেন আল্লাহর নবী হযরতে ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, মা ও আমার মেয়ে, ও খাতুন জান্নাত, যাও 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 দরজাটা কইলা দাও। কো আব্বা গো কেন? কো আমার বাড়িতে আমার আল্লাহ মেহমান পাঠাইয়া দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠাইছে ফাতেমারি, যা যা দরজা কইলা দে। দরজা কোলার জন্যে নবী তো এখানে বাঙ্গা কই নাই যে আজরাইল আইছে, নবী বলেন ফাতেমা যাও আল্লাহ মেহমান পাঠায় আসিবের হয়ে গেল, কারণ মেহমান মানে বাড়িতে আসলে মিষ্টি নিয়ে আইব, ফল ফসল নিয়ে আইব, ঠিক না? ঠিক না? ফাতেমা তো এই ব্যাটটা বুঝে নাই, হযরতে ফাতেমা তো যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া গেলেন মেহমান বাইবা দরজা খোলার জন্য। বন্ধুরে আমার, ও আমার বাই বাবারা, ওই ফাতেমা দৌড়ে দরজার মধ্যে যখন চলে যায়, দরজাটা যখন টান দিয়া মেলায়, যখন দরজাটা টান দিয়া মেলাইল হযরতে ফাতেমা এত জোরে একটা চিৎকার মারছে, এত জোরে একটা চিৎকার মারছে রে, চিৎকার মাইরা ওই ফাতেমা নবীর কদম মুবারকে আইসা পইরা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কই ফাতেমা রিবি, ও ফাতেমা তুমি কেন চিৎকার মারলা? ফাতেমা কথা বলতে পার না, কান্না কাটি শুরু কইরা দিল। আমার নবী মাতার মধ্যে হাত বুলায়া কই ফাতেমা রিবি, কিসের কারণে তুমি কান্দ একটু আমার জানাইয়া দাও। ফাতেমা কথা বলতে পারে না, কথা বলতে পারে না, এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো নবী গো, আমি যখন দরজাটা খুললাম, দরজা খুইলা যখন আমি ওই লোকের দিকে তাকাইলাম, ওই লোকের দিকে তাকাইয়া নবী গো
আমি যখন তার চেহারার দিকে তাকাই ওই লোকের চেহারা এত বেশ্রী ছিল এত কালো ছিল এত ভয়ঙ্কর ছিল যার চোখগুলো বড় বড় আগুনের মতো লাল হইয়া রইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি ফাতেমা তো এই মক্কা মদিনার জন্ম মেয়ে রে আমি ফাতেমার জীবনে এত বেশ্রী ওয়ালার লোক দেখি নাই ওই এত বড় লোক আমি ফাতেমার জীবনে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো যার দেখলে যেন মনের ভিতরে ভয় লাগে যার দেখলে শরীরটা কাঁপা কাঁপা ওঠে যেই কারণে নবী গো আমি তারে ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কদম মুবারকে ফেললাম আমি তো ওই লোকরে চিনি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই লোকটা তো আপনার মেহমান আপনি তো খুব ভালো কইরা এই লোকটারে চিনেন যেই কারণে আমি ফাতেমার প্রশ্ন হইল যেই লোকরে দেইকা আমি ভয় পাইলাম নবী গো ওই লোকের পরিচয় আমি আপনার কাছে জানতে চাই হেলাই কেটে গেল জীবনের বেশ কিছু দিন ক্ষমা করো আল্লাহ গো রহমান রহিম আমার বাড়া বাবার বন্ধুর গভীর মনোযোগ আল্লাহ নবী ওই মেহমানের কি পরিচয় দিবেন নবী তো জানে ওইটা কোন মেহমান নবী তো জানে গরতানির মানুষ ওই মেহমান নবী তো ভালো কইরাই চিনে নবী কই ফাতেমারে আমি যদি ওই মেহমানের পরিচয় তোমার কাছে দেই তুমি নিজেরে দইরা রাখতে পারবা না আল্লাহর নবীজির মেয়ে ডাক দিয়া কই আব্বা ও আব্বা তারপরে আমি জানতে চাই আমার একটু জানাইয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা তুমি যেহেতু মেহমানের পরিচয় তো শুনতে চাও ও ফাতেমা রে যেই মেহমানটা যদি কোন গ্রামের মধ্যে যাই কোন বাড়ির মধ্যে যাই ওই ওই মেহমান যদি কোন গ্রামের মধ্যে কোন মহল্লার মধ্যে ফাতেমা যায় ওই মেহমানটা কালি হাতে যায় কালি হাতে আসে না রে ফাতেমা ও রতানির মানুষ জান্নাতের বাগানে গো কারা বৈশা রইলেন মনটা একটু নরম করেন পারলে এই কথা স্মরণ করে চোখ দিয়া পানি জর জর করে চাইনা দেন কারণ আল্লাহর ওই জাহান্নাম দুনিয়ার কিছুই ভয় পাই না একটা জিনিস ভয় পাই সেইটা হইল বান্দা যদি কবরের ভয়ে কান্দে আমার আল্লাহর জাহান্নাম ওই বান্দার চৌকের পানি পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নেই বাজায় আল্লাহ নবী ডাক দিয়ে কই ফাতেমা এই ফাতেমা রে ওই মেহমান কোন বাড়ির মধ্যে গেলে কোন গ্রামের মধ্যে গেলে রে মা কালিহাতে যাই কালিহাতে আসে না ওই লোকটা রতানির মধ্যে আইছে ওই মেহমান ওই রতানি বাঙ্গাল পাড়া অষ্টগ্রামে ফাতেমারে কালিহাতিয়া যাওয়ার সময় রে ফাতেমা কার জানে মা লইয়া যা ফাতেমা রে এইটাই এমন একটা মেঘমাল রে ফাতেমা কার মা লইয়া যায়
গর্ব বলইয়া যাই। এই রতা নির্জল্লাতের বাগানে গো এমন লোক বিনাইয়া বিনাইয়া কান্দে কলিজা মানে না। কার বুঝি মার কত সরল হইয়া গেছে, বাবার কত সরল হইয়া গেছে। এই জান্নাতের বাগানে এমন লোক বিনাইয়া বিনাইয়া কান্দে হুজুর। এই মেহমানটা আমার আদরের মার লইয়া গেছে, বাবার লইয়া গেছে। ও বাঙ্গাল পাড়ার মানুষ, এখন কেন তুমি কান্দ, কেন মার কথা স্মরণ কইরা কান্দ। মারে জি থাকতে চিনলা না, মার কথা শুনলা না, বাবার চিনলা না। কলিজা দইরা রাখতে পারি না রে যুবক, আল্লাহ যে মা দশটা মার দশ দিই গর্বের মধ্যে রাইকা কাইতে পারছে না রে ছেলে। যে মা তোর গর্বে রাইকা ভালো কইরা ঘুমাইতে পারছে না রে ছেলে। যে মাটা যদি রাত্রে তোর নিয়া ঘুমাইছে দুইটা তিনটা বাজে ওইটা গেলে, তোর বাবা ডাক দিয়া বলেন তুমি কেন এত রাত্র ঘুম থেকে উঠলা। তুমি যে কলি যাই লাত্তি মারছো মা এই কথা বলে না। মা কই আমার ঘুম সুইটা গেছে, আমার ভালো লাগে না কাইতে গেলে। যখন কলি যাই লাত্তি মারছো ফ্লাইটের মধ্যে হাতটা দইয়া উইটা গেছে। আল্লাহ রতানির মানুষ কারা গো আজকে এতি, কারা এতিম হইয়া জান্নাতের বাগানে বিনাইয়া বিনাইয়া কান্দ রে। আল্লাহ কারা কান্দ, ওই দুঃখিনী মা আইরে আমায় করেছে লালো, করেছে লালো নামি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাপন। চৈত্র মাসের রৌদ্র যখন দান কাটে মা বাবা যখন দান লয়, ছেলের দান লইতে দেয় না, ছেলের চেহারা নষ্ট হয়ে যাইব লেখাপড়া করে। আল্লাহ এই রতনির মানুষ যার মানাই ওই ছেলের দিঙ্গাও, তোমার মানাই তোমার কেমন লাগে। আমি ঈদের নামাজ পড়াইয়া বাড়ির মধ্যে যাইব, রাস্তার মধ্যে দেখি ছেলে কবরের সামনে দাঁড়াইয়া কান্দে। আমি জিঙ্গাইলাম ও ছেলে তুমি বাড়িতে গেলা না, এখানে দাঁড়াইয়া রইলা কেন, তুমি কি তোমার মারে সালাম করবা না, ঈদের নামাজ পড়াইলা বাবার সালাম করবা না। ওই যুবককে ডাক দিয়া কই শামিম রাজা হুজুর গো আমি কার কদমে দইরা সালাম করমু, কার কদমে দইরা সালাম করমু, আমার মা যে কবরের মধ্যে শুই আছে। এই আমার যুবক আজকে তোমাদের মা যাদের আছে এই মাডারে তোমরা কোনো চিনো না। যারা মা হারাইছে তাদেরকে জিঙ্গাও, মার অভাবটা দুনিয়ার কোনো মানুষে পূরণ করতে পারে না।
তোমার টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি যে এই যে প্যান্ডেলের সামনে বিল্ডিং, গ্রিসের মধ্যে তাকে আমার ভাই তার ঘরের মধ্যে হুজুরদের থাকার ব্যবস্থা করলো। আমার বলতেছে হুজুর আমার টাকা পয়সার অভাব নাই, আজকে আমার টাকার অভাব নাই, কিন্তু গো আমার মা নাই। আজকে আমার মা নাই, এই টাকা আমি কারে দেখামু, কারে কাওয়ামু, কারে ফিন্দাইমু। আজকে আমার স্ত্রী কত আরামায়েশে চলে, আমার ছেলে মেয়েরা কত আরামায়েশে চলে। আমার মা যখন যেই দিন ছিল তখন আমি বাঙ্গা ঘরের মধ্যে থাকতাম, কিন্তু আমার মাঝে কবরে আমি বিল্ডিং এর মধ্যে থাকি, আমার মা তো দেখে না। আমার বাইরা ওয়াজ বেশি লাগে না, পরিবর্তন যদি তুমি হতে চাও একটা জিনিস তুমি খেয়াল করো রে আব্বারা, এই কবর এমন একটা কইবার তোমার মাকেও ছাড় দিবে না, বাবাকেও ছাড় দিবে না। ওই আজরাইল এমন আজরাইল, হাজার মানুষ থেকে হুট কইরা তোমার রুহটা লইয়া দৌড়াইয়া যাবে, যেই কারণে আমার বাবারা ওই আজরাইলের সাথে মোকাবেলা করা লাগবো। ওই আজরাইলের সাথে মোকাবেলা করার আগে আগে, আচ্ছা ওই আজরাইলের সাথে মোকাবেলা করার আগে আমাদের ঈমান আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই বলে। আমার বায়ের বাবার আমি আসলে মা বাবার কথা বলতে যাই নিজে কেউ ঠিক রাখতে পারি না, কারণ আমার এখনো মা আছে, আমার বাবা আছে। আমি যখন প্রোগ্রামে আসব চট্টগ্রাম থেকে, আমি যখন প্রোগ্রামের মধ্যে আসব আমি বাড়িতে কল দিয়ে আসছি, মা আমি অষ্টগ্রাম বাঙ্গাল পাড়ার মধ্যে প্রোগ্রামে যাই। আমার মা বলেছে বাবা সহি সালামতে যাও, যাও আল্লাহর হাওলা। এইভাবে প্রতিদিন যখন মাকে বইলা যাই, বাবাকে বইলা যাই, এইভাবে আমি প্রতিটা প্রোগ্রামে বইলা যাই। যদি মা না থাকতো, বাবা না থাকতো, আমি কারে কইয়া যাইতাম? আমি নিজেও একদিন আপনাদের মতো শ্রোতা হইয়া হইয়া ওয়াজ শুনছি, কিন্তু আমার মা বাবার দুয়ার বরকতে ওলি আল্লাহর নেক নজরে আপনাদের মতো মুরব্বীদের দুয়ার কারণে আজকে আল্লাহর রব্বুল আলামিন আমি গুনাহগারকে বক্তা বানাইয়া আপনাদেরকে শ্রোতা বানাইয়া কিছু মূল্যবান কথা আপনাদেরকে সামনে রাইখা শোনানোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সকলে এই মহব্বতে বলুন না আমিন, আর জোরে জোরে বলেন আমিন। আমি ডাক দিয়ে কই ফাতিমা রে, ও ফাতিমা, ওই লোকের নাম আজরাইল। আব্বা গো আমি বুঝলাম আজরাইল, কিন্তু কিসের কারণে আইল? আচ্ছা আমার ওয়াশটা আবার রয়ে গেছে। ইদ্রিস নবী আজরাইলের সাথে বন্ধুত্ব করবে, কথাটা শেষ করে দিই দুই মিনিটে, আপনাদের কষ্ট হইতেছে? আর তো বাবা আইতাম না। আর একটা প্রোগ্রাম রাখছি আপনাদের আনোয়ারপুর, মার্চের 18 তারিখ, এই আজকেই লিখলাম, মার্চ মাসের 18 তারিখ, চৈত্র মাসের 4 তারিখ আনোয়ারপুর একটা প্রোগ্রাম লিখছি। যে জাকারিয়া, হাফেজ জাকারিয়া সাহেব, উনি আমার দাওয়াত করছে এখানে আইসা, আল্লাহ দাওয়াত কবুল করুক, আমিন বলেন। আজরাইলের কথা আমি বলে দিই, আপনার কথা মানলাম, আপনার শর্ত আমি রাজি, তা হইলে বন্ধুত্ব করি, কথা হইলে কর। ইদ্রিস নবীর সাথে আজরাইতেল বন্ধুত্ব হয়ে গেল। এবার ইদ্রিস নবী মনে মনে ভাবতেছে, প্রস্তুতি নিতেছে কিভাবে জান্নাতে যাওয়া যায়। আজরাইল যখন নবীর কাছে আসল, নবী ডাক দিয়া বলেন, বন্ধু হে তুমি তোমার জানের জান প্রাণের পান বন্ধু কহা, আমার না আপনি বলছিলেন জান্নাতি নিয়ে যাবেন, জাহান্নাম দেখাবেন, কহ তাইলে চলো। সুবহানাল্লাহ। আজরাইল আল্লাহকে কয়, আল্লাহ নবী তো জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই, কো তোমার বন্ধুর বিষয় ফাললে দেখাও। সুবহানাল্লাহ। যা আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীকে লইয়া জাহান্নামের মধ্যে চলে গেল। নবী বলেন জাহান্নাম দেখতে হবে, জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের গেইটে দাঁড়াইয়া
দৃশ্যগুলো দেখে এই দৃষ্টবীর চোখ দিয়া পানি চলে আসলো। আজরাইল বলে, বন্ধু হে, এইটা কোনো আজাব, কিছুই দেখো না, এটা 100 বাঘের 1 বাঘ আজাব, আল্লাহ এখনো দেয় নাই। ওই আজরাইল বলে, নবী গো, ওই দৃষ্টবীর জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার কোন মানুষ 1 সেকেন্ড শরীরের মধ্যে রাখার ক্ষমতা নাই। এইটা এমন আগুন, দুনিয়ার একটা মোমবাতি যদি লাগায়, মোমবাতির আগুনের মধ্যে যদি হাত দিয়া তাকেন, 1 মিনিটও রাখা সম্ভব? 1 মিনিটও রাখা সম্ভব না? একটা মোমবাতির আগুন আর কেমন আগুন আপনি রাখতে পারেন না 1 মিনিট, ভিতরের চামড়া সহজ হইলো দাদা। কিন্তু দুনিয়ার আগুন আগুন নাই, দুনিয়ার আগুন লাগাল, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন হইল সাদা। জাহান্নামের আগুন সাদা, দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কি? এখানে এই জাহান্নামের বর্ণনা দিলে তো আপনারা এখানে গড়াগড়ি খাবেন। আল্লাহ, এত গভীরে যাচ্ছি না আমি। এখন চিন্তা করেন, দুনিয়ার আগুন লাল আর জাহান্নামের আগুন, এইটারা ফুরতে 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 70,000 বৎসর লাল আগুনটারে ফুইরা কালো বানাইছে আল্লাহ। এই কালো আগুনটে 70,000 বৎসর ফুরাইতে ফুরাইতে সাদা বানাইছে। এই সাদা আগুন, এই জাহান্নামী, কোন জাহান্নামী কোন ব্যক্তি যদি দুনিয়ার আগুনে ফলে, সোলার মধ্যে ফরে, তখন ওই জাহান্নামী জাহান্নামী লোকটা দুনিয়ার আগুনের মধ্যে ফইরা একটান 100 বৎসর ঘুমাই তারবো, তার খবরও থাকতো না। তাহলে কেমন সুটকায় আইলে দুনিয়ার আগুনে 100 বৎসর ঘুমাই তারা? একটু অন্তরে রাখার দরকার মন মাইন্ড। এটা মাত্র 50-60 বছরের জিন্দগি, কত যুবক ছেলেরা মোটর সাইকেল চালায় মারা গেছে, কত লোক মারা যায়। ওই যে আজকে আমাদের বাবুল রেজবি সাহেব, উনি স্টেজে উঠার আগে কবর আসছে, ওনার ফুফা মারা গেছে। ওই যে বাবুল রেজবি সাহেব আমার আগে, উনি রেজবি কি, ওনার কি লাগে? শ্যাম, হয় শ্যাম, ঘুমাইতেছ? আহা হাই রে, শুনো আমার কথা, শুনো না, ও কানো ইয়ারফোন, ও আচ্ছা না, ওইটা ওয়াজ ভিডিও করছে তো, মানে ইয়ারফোন। আচ্ছা, তো ওনার ফুফা মারা গেছে, কবর আসছে, এরপরে উনি যে এত সুন্দর আলোচনা করছে আলহামদুলিল্লাহ বলেন। আজরাইল লইয়া গেলেন জাহান্নামে, জাহান্নাম থেকে আজরাইল বলেন, ইদ্রিস নবী চলেন, আর কান্না নয়, জান্নাতের মধ্যে আপনার লই আনন্দ দিম, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে লইয়া গেলে আজরাইলে নবীরে দইরা কয়, বন্ধু আপনি কিন্তু যাইবেন দে, আবার কিন্তু আইন দিকে কোয়াচ্ছে, অসুবিধা নাই। ইদ্রিস নবী যখন জান্নাতের ভিতরে গেলেন, যত সামনে যাই তত জান্নাতের দৃশ্য দেখা ভালো লাগে, আর পিছনে আজরাইল ডাকে, আসেন, কষ্টেছি, আইসে আইসে, জান্নাত জান্নাতের ভিতর থেকে দরজার সামনে এইভাবে ফাও দিছে, দিয়া কয়, বন্ধু ক কি দেখো আমার ফাও বাহিরে আছে কিনা, ক আছে, ক বের হইছি কিনা, ক হইছি, ক তইলে বাই বাই, আরো জোরে কোন, দরজা থেকে একটা ফাও বাইর করে কয়, আজরাইল দেখছো বাইর বাইরছি নি, ক হ্যাঁ বাইরছি, কইলে কি কয়, বাই বাই, ক বাই বাই কি, ক তোমার আর দরকার নাই, আমি জায়গা জানো তো, সুবহানাল্লাহ। আজরাইল কই, নবী এই কোক এই কাজ কইরেন না, কইরেন না, কতর কথা আমি শুনি না, এক দর মাইরা জান্নাতের ভিতরের মধ্যে ঢুইকা গেল। আজরাইলে কই, আল্লাহ তোমার বন্ধু তো ভিতরে ঢুইকা গেল, আমার আল্লাহ কই, আজরাইল আমার বন্ধু ইদ্রিস নবীর জান্নাত আমি আল্লাহ এইভাবে লেইকা দিছি, আল্লাহু আকবার। দুইজন নবী এখনো আছে জীবিত, একজন জান্নাতে আর একজন চতুর্থ আসমানে, একজন ঈসা রুহুল্লাহ আর একজন ইদ্রিস নবী, সুবহানাল্লাহ। বলে আমার বয়েরা লম্বা ঘটনা গুলা সংক্ষেপ করে করে আমি চলে আসলাম নবীর কাছে। নবী ডাক দিয়া বলেন, ওই লোকের নাম আজরাইল, ক কিসের কারণে আইছে? ফাতেমা রিবি, তোমার বাবারে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আইছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ আমি আজরাইলের ভিতরে ঢুকার অনুমতি দিতাম না আমার নবী ডাক দিয়া কই মা পাগলামি করো না আমার কাছে আসো আজরাইল ঢুক দেব অনুমতি লাগে না আল্লাহর বন্ধু বিদায় আমার ইজ্জত কইরা সম্মান কইরা আমার কাছে অনুমতি নিছে আমার আল্লাহ অন্য কারো জান নেওয়ার জন্য রুহ নেওয়ার জন্য আজরাইলের অনুমতি লাগে না একমাত্র আমি নবীকে নিতে যাই অনুমতি লাগছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেই কারণে আমরা বলি এমন দয়াল নবী আমার আরে পিতা মাতা নাই যে তাহার আরে তার পরেও কত মারা তার পরেও কত মারা মারলো তাকে দোষী মনে এই নবী বিনে কে তোরা বিফল সিরা তুমি জানে এই নবী বিনে কে তোরা বিফল সিরা তুমি জানে চিৎকার মেরে বলে নিয়া রাসূল আল্লাহ এই আমার রতানির বন্ধুরি ও আমার যুবক বাইরারে আমার নবী কই ফাতেমা পাগলামি করো না আমার কাছে আসো ফাতেমা যখন আসলেন তোমার কানটা আমার কানের সাথে লাগাইয়া দাও মুখের সাথে লাগাইয়া দাও আল্লাহর নবী ফাতেমা তো জোহরাকে বলে ফাতেমা রে আমি নবী রওজাতে যাওয়ার পর সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে সাক্ষাৎ হবে তুমি চিন্তা করো না টেনশন করো না জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার যুবক বাইরারে এই তো 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিলাম যেই কারণে একটু ধৈর্য সহকারে মশন আজরাইল ভিতরে ঢুকলে নবীরে সালাম দেয় সালাম দিয়া নবী ডাক দিয়া বলেন কিসের কারণে আইলা আজরাইল ডাক দিয়া কই নবী গো ও নবী মায়ের নবী দয়ার নবী জি আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে যাওয়ার জন্য মাওলার দিদারের জন্য চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ